হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन দিস ইজ আলমিন রহমান ইউ আর দা ওয়ে অফ সলিউশন সকলকে স্বাগত টিডব্লিউএস ফ্যামিলিতে তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশা করি তোমরা সকলেই জেনে গেছো আমাদের নিজস্ব কিছু ইন্টারনাল সমস্যার কারণে আমাদের চ্যানেল কয়েকদিন শাটডাউন ছিল ব্যাক করেছি তো আমি আবারো তোমাদেরকে এই নোটিশটা সম্পর্কে ডিটেইলে কিছু কথা বলবো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো এখানে সিলেবাস স্টাডি প্ল্যান ন্যূনতম যে কোয়ালিফাইং মার্ক সম্পর্কে বলেছে আমি নোটিশেরই কিছু গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে ডিসকাস করবো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা শূন্য পদটা সবাই দেখে নিয়েছো ফোর সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়াশুনোর বা এ সেটা কিন্তু আরো বেশি জোর হতে হবে হ্যাঁ আমি তো তোমাকে ডিমোটিভেট করতে আসেনি আমি অবশ্যই তোমাদেরকে পজিটিভ ভাইব ক্রিয়েট করানোর চেষ্টা করব। দেখো যেটুকুই শূন্য প্রকাশ করেছে না কেন আমাদেরকে হার মানলে কিন্তু হবে না কেউ না কেউ কিন্তু ওই পজিশনে চলে যাবে তাই আমার ভিডিও শুরুতে সবার কাছে এটাই অনুরোধ থাকবে যেহেতু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যে যতটুকু ভ্যাকেন্সি এসেছে জানি কম বাট আমরা চেষ্টা করব হাল ছাড়বো না এই জেদটা নিজের মধ্যে রাখতে হবে শুরু করছি স্টাডি প্ল্যান সিলেবাস ডিসকাশন দেখো সবার প্রথমে এর রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা কিরকম হয় একটু বলে রাখি সবার প্রথমে হবে রিটার্ন এক্সামিনেশন যেটা এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট দেখো এই যে রিটেন এক্সাম বলেছে তোমরা ফর্ম ফিল করার পর তোমাদেরকে একটা ডেট আসবে অ্যাডমিট আসবে এবং তারপরে রিটেন এক্সামটা হবে যেমন যেটা এমসিকিউ টাইপ ওএমআর আর বেসড এক্সাম হবে এটা মেইনলি হান্ড্রেড মার্কের এক্সাম হবে কত একশো মার্কের এক্সাম হবে নেগেটিভ মার্কিং থাকবে কত সেটা তোমরা প্রশ্নপত্রেই ডিটেলে জানতে পারবে পার্সোনালিটি টেস্ট হবে কত নাম্বারের টোয়েন্টি নাম্বারের হবে পার্সোনালিটি টেস্ট এই হান্ড্রেড রিটেন এবং পার্সোনালিটি টোয়েন্টি সব মিলিয়ে একশো কুড়ির ওপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটি তৈরি হবে সুতরাং এই এক্সামটাও যতটা গুরুত্ব এটাও ততটা গুরুত্ব এবং এখানে যে প্রিলি এক্সাম তারপর মেন এক্সাম এমন কোনো ব্যাপার নেই ওয়ান শর্ট মানে বলতে পারো এই যে রিটার্ন এক্সাম তুমি যদি সেই ক্রাইটেরিয়া কোয়ালিফাই করতে পারো তবে পার্সোনালিটি ডাক পাবে এবং এই হান্ড্রেড আর এই টোয়েন্টি যোগ করে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই পদটি হলো সাব ইন্সপেক্টর ইন দা সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 ফুড এসআই বা ফুড সাব ইন্সপেক্টর পে স্কেল কি রয়েছে পে লেভেল 6 অনুযায়ী 22700 থেকে 58500 অ্যাজ পার রোপা 2019 সো ইটস ডিএ এমএ এন্ড এইচআরএ অ্যাসেম্বলি অ্যাজ পার রুলস वैकेंसी যে ওভারঅল যে টোটাল আমরা দেখতে পাচ্ছি সেটা 480 সামথিং এরপরে আমরা আসব কোয়ালিফিকেশনের ব্যাপারটা দেখো কিন্তু বেশ আবেদন পড়ে আমার বিগত বছর অর্থাৎ সর্বশেষ যখন হয়েছিল ওটা দু হাজার আঠারোই সেই বিজ্ঞপ্তি অনুসারে বা সেই সময় কিন্তু বহু লক্ষ্য ছেলে মেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছিল এবং কাট সেইবার বেশ ভালোই ছিল সেভেন্টি নাইন সামথিং কাট গিয়েছিল সুতরাং এই পরীক্ষার যে এজ গ্রুপটা অনেকটাই বেশি থাকে আঠারো থেকে চল্লিশ থেকে এজ গ্রুপ এবং যোগ্যতা লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস ওকে হ্যাঁ বাংলা জানা পোড়া বোঝা সেটা डिफरेंट পার্ট আমি এমনি ওভারঅল বলছি শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে মাধ্যমিক পাস লাগে এবং বয়স 18 থেকে 40 এইটা দুরুম কিন্তু বহু ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করে কিন্তু তোমাকে হতাশ হলে হবে না এটা মনে রাখবে সবাই কিন্তু পড়াশোনা করে না তোমাকে পড়াশোনা করে কিন্তু টিকে থাকতে হবে এই জায়গা जस्ट কম্পিটিশন আর কিছু না বারবার কিন্তু আমি বলে রাখছি ইউআরদের মধ্যে 220 কুড়িটা সামথিং वैकेंसी রয়েছে ঠিক আছে তো সেই আত্মবিশ্বাসটা প্রথম থেকেই জন্মাতে হবে যে আমাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্কোর করতে হবে কিচ্ছু বলা যাবে যাবে না যে এবারে নাকি সেভেন্টি ফাইভ কাট অফ যাবে সো পরীক্ষার আগে এটা নিয়ে কিন্তু চিন্তা করবে না বা এই ধরনের ভিডিও আমার মনে হয় না দেখার দরকার আছে যে কি কাট অফ যাবে যেটা যাবে সেটা পরে দেখা যাবে তুমি হান্ড্রেডের এর পরীক্ষা দিতে যাচ্ছ হান্ড্রেডের কত নিকটে তুমি এইম করতে পারছো এই জিনিসটা কিন্তু মাথায় গুছিয়ে রাখতে হবে তো তোমাদেরকে মাধ্যমিক এক্সাম পাস করে থাকতে হবে কোন পার্সেন্টেজ কত পার্সেন্ট পেতে হবে এরকম কিছু বলা নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ইটস ইকুইভ্যালেন্ট থেকে তোমাকে টেন্থ পাস মাধ্যমিক পাস করে থাকতে হবে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলিয়ান নেপালি এটা বাংলা নেপালি পড়তে বলতে এবং বুঝতে জানতে হবে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইস আদার নেপালি যদি ব্যথিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পার্সোনালিটি টেস্টের টাইমে এই নলেজ অফ বেঙ্গলি সেটা এটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং আরেকটা কোয়ালিফিকেশনের মধ্যে কথা বলা হয়েছে মাস্ট প্রসেস সাউন্ড হেলথ ভালো সুস্বাস্থ্যর কথা বলা হচ্ছেন অ্যাবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুরস ইন রুরাল এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল যেহেতু ট্যুর করতে হতে পারে সেজন্য একটা সাউন্ড হেলথের কথা বলা হচ্ছে এখানে একটা মেডিকেলেরও ব্যাপার আছে আমি শেষে বলছি এজ গ্রুপ নট বিলো এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান ফোরটি ইয়ার্স তবে একটা ক্যালকুলেশন করতে হবে এক এক দু হাজার করতে হবে যদি তোমার এজ গ্রুপ আঠারো থেকে চল্লিশের মধ্যে হয় তবে তুমি এলিজেবেল এখানে আবেদন করার জন্য তবে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় আছে পাঁচ বছর যদি এস সি এস ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের হও এবং নন ক্রিমিনাল তিন বছরের ছাড় আছে ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্ক নোটিশে সুস্পষ্টভাবে বলা আছে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্ক ইউ আর ফর্টি পার্সেন্ট ও বিসি এ এবং বির জন্য থার্টি এইট পার্সেন্ট এস সি থার্টি ফাইভ এস টি থার্টি পি থার্টি এক্স সার্ভিসম্যান থার্টি মেরিটাইজ স্পোর্টস পার্সন ফর্টি আচ্ছা এর মানে স্যার আমি একজন ইউআর ক্যান্ডিডেট আমি যদি 40% স্কোর করে ফেলতে পারি তাহলে কি আমি চাকরিটা আমার হয়ে যাবে উত্তর হচ্ছে না এটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ মার্ক ন্যূনতম পাস মার্ক ওকে মনে করো কাট অফ গেল এইটটি টু মনে করো কাট অফ গেলো এইটটি টু কিন্তু তুমি এখানে ফর্টি পার্সেন্ট মার্কস পেয়ে রেখেছো সেটা কিন্তু কাজে আসবে না অর্থাৎ এই যে স্ল্যাবটা বেঁধে দিয়েছে এর ওপরে যারা থাকবে তাদেরকে নিয়েই মেনলি কাজটা হবে বোঝাতে পেরেছি অর্থাৎ তোমাকে কিন্তু ন্যূনতম ফর্টি পার্সেন্ট যদি ইউ হয়ে থাকো তোমাকে না পেলে কিন্তু তুমি এই যে নাম্বার ওয়ান স্টেপ যেটা সেটা পাশ করতেই পারবে না বোঝা গেল এবং এক্সাম হবে খাতা চেক হবে তারপর যে কাট অফ আসবে সেটা ডিফারেন্ট পার্ট বাট ন্যূনতম এই পার্সেন্টেজ মার্কস তোমাকে পেতেই হবে মেডিকেল এক্সাম ভয় পাওয়ার দরকার নেই এটা পুলিশ না যে সাব ইন্সপেক্টর সেই ব্যাপার ব্যাপার নেই জাস্ট এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু উইল বি সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়োগের জন্য সিলেক্ট হবে উইল বি টু অ্যাপিয়ার বিফোর এ মেডিকেল বোর্ড ফর সার্টিফিকেট অফ দেয়ার ফিটনেস তাদের জাস্ট সার্টিফিকেট অফ ফিটনেসে সে শারীরিকভাবে দক্ষ ফিট কিনা গভর্নমেন্ট সার্ভিসে ইন দ্য ইন ইন দ্য ফর্ম অফ প্রেসক্রাইব ফর দ্য পারপাস ওকে জাস্ট এই ফিটনেসের জন্য কিন্তু এই মেডিকেল এক্সামিনেশনটা হয়ে থাকবে বোঝা গেল এরপরে আসছি অনলাইন অ্যাপ্লিকেশন দেখো অনলাইনেই আবেদন করতে হবে পরীক্ষা কিন্তু অনলাইন না পরীক্ষা অফলাইন কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু সেন্টারের কথা উল্লেখ করা হয়েছে তোমরা যদি ফ্রি ক্লাসের কথা বলি দা ওয়ে পাবে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম দা ওয়ে সার্চ করো পাবে সেখানে জয়েন করে রাখো সেখানে ক্লাস রুটিন দেওয়া আছে দেখো অনলাইনে আবেদন টোয়েন্টি থার্ড আগস্ট দু থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লোজিং ডেট থাকছে তোমাদের কুড়ি সেপ্টেম্বর দু একদম শেষ দিনে গিয়ে যেন তারা হুড়োবাদিও না আগে থেকে এই অনলাইনে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করার চেষ্টা করবে কারণ শেষে গিয়ে অনেক সময় সমস্যা হতে পারে তো রিক্স নেওয়ার দরকার নেই ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট এবং যদি তুমি আবেদন করতে চাও ইচ্ছুক থাকো দেন ডেফিনেটলি অন্তিম ডেটের আগে তোমাকে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে করা শ্রেয় এবার এখানকার সিলেবাস স্কিম অ্যান্ড সিলেবাস কি সিলেবাসের জিএস পার্টটা আমি পড়াই এবং এখানে ম্যাথ যতটা গুরুত্বপূর্ণ जीएस ততটা গুরুত্বপূর্ণ কারণ তুমি শুধু ম্যাথের ভরসা করে এই পরীক্ষাটা পাশ করতে পারবে না তুমি শুধু जीके এর ভরসা করে जीएस এর ভরসা করে এই পরীক্ষাটা পাশ করতে পারবে না উভয়ই দরকার উভয় সাবজেক্ট থেকে নম্বর গেইন করা তোমার জরুরি যে কোন একটার ভরসা অনিকসম আমরা ডব্লিউপি ছেলেমেদের পড়ায় কারণ অঙ্কে দুর্বল লজিক এ টেনে নাই বা কারোর জিকেতে তো দুর্বল অঙ্ক রিজনিং টেনে নাই ওকে কারণ সাবজেক্ট ওয়াইজ তার মানে পাস মার্কের কোনো ব্যাপার নেই তো তোমাদেরকে বলে রাখছি তোমাদের ক্ষেত্রে কিন্তু এই দুটোই সমানভাবে গুরুত্ব দিতে হবে আদারওয়াইজ তুমি পারবে না ভালো স্কোর করতে দেড় ঘন্টা সময়ে পরীক্ষা হবে নব্বই মিনিট সময় থাকবে এবং পার্সোনালিটি টেস্ট হবে এই এই পরীক্ষাটা পাস করলে তারপর সার্টেন অ্যামাউন্ট ক্যান্ডিডেটকে ডাকবে ডেকে তাদেরকে পার্সোনাল টেস্টে বসাবে এবং ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হবে টোটাল মার্কস অপটেন ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস অপটেন ইন পার্সোনাল টেস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টটা একশো কুড়ির ওপরে তৈরি হবে বোঝাতে পারলাম তো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক ডাব্লিউ বিসিএস এর সিলেবাসের ক্ষেত্রেও দেখবে জিএস কথাটা মেনশন করা হয়ে থাকে এখন এই জেনারেল স্টাডিজ এর মধ্যে স্যার কি কি পড়বো অফিসিয়ালি যেটা বলেছে সেটা আমি দেখে নিচ্ছি আর তারপরে অ্যারিথমেটিক পাটিগণিত মাধ্যমিক মানের পাটিগণিত আমাদেরকে দেখতে হবে তো দেখো এখানে সিলেবাসে অফিসিয়ালি যেটা বলেছে সেটা আমরা একটু ভালো করে বুঝি জিএস পার্টের সিলেবাসে বলেছে দেখো হয়তো ব্যাচে জয়েন করা এই বই কিনে নিলাম সেই কিছু আগে ভালো করে আন্ডারস্ট্যান্ড দা এক্সাম সিলেবাস ফার্স্ট এটা হচ্ছে মেন শর্ত তো জেনারেল স্টাডিজ ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স এই এভরিডে সায়েন্স এটা আমরা রেলের পরীক্ষাতে দেখি মূলত দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রত্যহ জীবনে বিজ্ঞান মোদাক কথা হল সায়েন্স রিলেটেড জেনারেল সায়েন্স আমরা যখন এই কম্পিটিভ ফিল্ডে পড়ি আমরা তার জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান রসন বিজ্ঞান আলাদা করে কিছু পড়ি না একটাই সাবজেক্ট আমরা ওভারঅল করে পড়া হয় সেটা হচ্ছে জেনারেল সায়েন্স তো আমাদেরকে জেনারেল সায়েন্স চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বহুত কেমিক্যাল আছে বহুত বিষয় আছে সেইটাই আমাদের মূলত চলে আসছে কমন এক্সপিরিয়েন্স হ্যাঁ ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স যেটা আমরা করি সায়েন্স রিলেটেড অ্যাজ ওয়েল অ্যাজ এভরিডে সায়েন্স এর পাশাপাশি কারেন্ট ইভেন্টস কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স থাকবে অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স অফ টু ইন্ডিয়া স্পেশাল ভারতকে রেফারেন্স করে যে সমস্ত কোশ্চেন্স আসতে পারে সেটা হিস্ট্রি থেকে দিতে পারে জিওগ্রাফি থেকে দিতে পারে পলিটি থেকে আসতে পারে সো ভেরিয়াস কোয়েশেনস আমাদেরকে হতে পারে ভারত কেন্দ্রিক এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি বলেছে ভারতের ইতিহাস পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি তাহলে কি স্যার পলিটির কোশ্চেন এখানে এতটুকুই বলেছে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার এর যে কোশ্চেনটা আছে সেটা অ্যানালাইসিস করে রেখেছি তার ভিডিও লিঙ্ক আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে পিন করে দিচ্ছি তো বিগত বছরের কোশ্চেন্স পঞ্চাশটা জিএস কেমন ছিল একটু তোমাদেরকে দেখে নেবে যা দেখোই ইতিমধ্যে তো অবশ্যই দেখবে বিগত বছরে কেমন কি প্রশ্ন এসেছিল আমি ডিসকাস করেছি তো মেনলি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স এই হচ্ছে তোমার পড়াশুনোর জায়গা তো ধুম করে প্রথম দিন থেকেই যেন এমসি স্টাডি শুরু করো না কারণ ইউটিউবে এটা খুব চলে সত্যি বলতে আমরাও করাতে বাধ্য হই কারণ ছেলে মেয়েরা ওটাই নেয় বুঝতে পেরেছো বাট আসলে আমার সত্যি বলতে কোনো অসুবিধা নেই আসল প্রিপারেশন সেটাই যার ডেপথ আছে যার নলেজ আছে কারণ তুমি কটা এমসি কেউ মুখস্থ করবে পাঁচশো এক হাজার আমি নিজেই এত বছর ধরে পড়াচ্ছি তো এই সাত বছর চলছে অনলাইনে আমি পড়াচ্ছি এক সপ্তাহ কি কি এক মাস মোটামুটি এই লাইনে না থাকলে আমি বলতে শুরু করি কারণ এটা হার্ড ডেস্ক না বারবারই বলছি যত তুমি চর্চা করবে দিন দিন লর্ডস অফ ইনফরমেশন নতুন নতুন তথ্য আমাদের কাছে আসছে সুতরাং সেইগুলো তো আমাদেরকে ডাইজেস্ট করতে হচ্ছে মেমোরাইজ করতে হচ্ছে এবং পুরাতন কিছু বলছি এটা স্বাভাবিক চিরন্তন সত্য তো ফ্যাক্ট হচ্ছে তোমাকে বারবার পড়তে হবে এবং রিভাইজ করতে হবে এবং গোড়া থেকে পড়তে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এক্সাম কবে হতে পারে দেখো তুমি তো বলা যায় না এক্সাম কবে হবে তবে মোটামুটি হয়তো ডিসেম্বরের শেষের দিকে গিয়ে বা জানুয়ারির প্রথমে গিয়ে হতে পারে বুঝতে পেরেছো তো মোটামুটি তুমি ডিসেম্বর অবধি তোমার মান্থ ধরে চলে একটা নিতে গেলে যারা এখন এর সঙ্গে কানেক্টেড নেই জব করছো টাইম অল দ্যাট তো সেক্ষেত্রে মোটামুটি আগস্টের মিড হয়ে গেছে ধরো আগস্ট মানে ফর্ম ফিল করতে বই কিনতে ব্যাচ জয়েন করতে সিলেবাস বুঝতে এই ফিল্ডে আসতে আসতে আগস্ট কেটে যাবে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসকে তোমার সেরা প্রোডাক্টিভ মাস বানিয়ে তোলো সেটা প্রোডাক্টিভ মাস বানিয়ে তোলো এই চারটে মাসটাকে জানি না এক্সাম কবে হবে তার আগেও ডেট দিয়ে দিতে পারে কেউই জানে না তো এই গেলো জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিকের ক্ষেত্রে সিম্পল একটা কথাই বলা হয়ে থাকে কোয়েশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন ডাব্লু বিবিএসি উইথ মেন্টাল এবিলিটি তো এই যে দক্ষতার এই যে কথাটা বলে মেন্টাল এবিলিটি এই যে কিছু জিআই বেস্ট কোয়েশ্চেন দিতেও পারে বা মাধ্যমিক এক্সামিনেশন অ্যারিথমেটিক পার্টি গণিতের পোর্শন যার জন্য আমাদের দু দুটো অঙ্কের স্যার আছে ফ্রিতেই আমাদের চ্যানেলে ক্লাস করানো হয় আরামসে এই জায়গাটা পেয়ে যাবে আমাদের যে ক্লাস রুটিন তোমরা আমাদের দা ওয়ে দ্য টেলিগ্রামে জয়েন করলে টেলিগ্রাম দেখবে ছবি পিন করা আছে ক্লাসের রুটিন করা আছে সেখান থেকে রুটিনটা দেখে নেবে সেই মতো ক্লাসে জয়েন করবে আচ্ছা এবারে আমরা আসি যেকোনো যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো কোনো প্রিপারেশন করনি তো যে কোনো এক্সাম প্রিপারেশন শুরু করার আগে আন্ডারস্ট্যান্ড एग्जाम সিলেবাস ফার্স্ট সবার প্রথমে সিলেবাসটা ভালো করে বোঝা উচিত যে কতটুকু পড়বো কতটুকু পড়বো না কতটুকু ছাড়বো এটা বোঝা ভীষণ জরুরি তো এই জন্য আমি বলি সিলেবাসটা ভালো করে বোঝো আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম বাট এর ভেতরে গিয়েও যে হিস্ট্রি থেকে কোন কোন অধ্যায়গুলো আমাদের ইম্পর্টেন্ট আছে জিওগ্রাফি থেকে কি কি ইম্পর্ট্যান্ট আছে সেগুলোও আমাদের বোঝা জরুরি সো আন্ডারস্ট্যান্ড এক্সাম সিলেবাস অ্যান্ড প্যাটার্ন খুবই জরুরি মেয়েকে স্টাডি প্ল্যান তোমাকে একটা প্রপার স্টাডি প্ল্যান বানাতে হবে একটা রুটিনের মধ্যে চললে না অনেকে বলে দেখবে যে আমি একটা রুটিন পার্সেন্ট আমি একটা শিডিউলের এর মধ্যে চলে আমার শিডিউল ব্রেক হলে আমার অস্বস্তি হয় তো সে অভ্যাস করে ফেলেছে সেটা তো তুমি যখন আমার বহু ছাত্রছাত্রী আমার ম্যাক্সিমাম কোথাও না কোথাও জব করে টাইম বা কলেজ স্টুডেন্ট তো তারা কি করে টাইম বার করে এবং আমাদের ক্লাসটাও দেখবে সেই বলে সেট আপ যে সকাল আটটা এই ছটা কারেন্ট অ্যাফেয়ার চাই আটটা থেকে জিকে চালু হয় আটটা থেকে এগারোটার মধ্যে আমরা সকালের ক্লাস করি শাট ডাউন সারাটা দুপুর বিকেল পুরো ফাঁকা থাকে তুমি কাজ করো জব করো বাড়ির কাজ করো হোয়াট এভার একদম ফাঁকা রাখি আবার আমরা সন্ধ্যা ছটা থেকে চালু করি রাত্রি মোটামুটি দশটা পর্যন্ত আমাদের আবার ক্লাস থাকে তো সেই ছাত্রছাত্রীদের কথা ভেবে যদি কিছুই না করো যদি আমাদের সাথে সকালের এই সেশনগুলো দেখো এবং সন্ধ্যার এই সেশনগুলো দেখো তাহলে উপকৃত হবে এবং একটা কথা বলি কোনো ব্যাচ বা কোনো কোচিং সেন্টার বা আমি নিজেও তোমাকে সিলেকশন পাইয়ে দিতে পারবো না সেই সুপার পাওয়ার আমাদের মধ্যে নেই সেই সুপার পাওয়ার হয়তো তোমার মধ্যে আছে তো পড়তে তোমাকে হবে এক্সাম তুমি দিতে যাবে আমি প্রায় আগের ব্যাচেই বলছিলাম যে আমাদের বড় বড় নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ব্যাটসম্যান আমাদের ব্যাটসম্যানদেরও কিন্তু কোচ থাকে তারা কিন্তু মাঠে খেলতে নামে না খেলতে নামে কিন্তু সেই ব্যাটসম্যান তারা গাইড দেবে তারা মেন্টর মেন্টর তারা করা হয় কাপের আগে আমরা দেখি বা বিভিন্ন ম্যাচের আগে মেন্টর দেখি বা কোচ দেখি ক্রীড়া প্রশিক্ষক যাদেরকে আমরা বলি কেন তারা কি স্কিল্ড না ভেরি ওয়েল্ড স্কিল্ড বাট তাদেরকে একটা গাইড দেয় বুঝতে পেরেছো তো তোমাদেরকে কিন্তু মাঠে ফিল্ডে তোমাকে নামতে হবে আর একটা প্রত্যেকটা অপরচুনিটি সন্দীপ মহারের একটা কোথায় ভিডিওতেই দেখেছিলাম যে বলছে তোমার জীবনে এক একটা অপরচুনিটি মনে করো তুমি ব্যাট করতে মাঠে নেমেছ তোমার কাছে এক একটা অপরচুনিটি আসছে তুমি ব্যাট ঘোরাচ্ছ লাগলো না ছয় চার কিছুই হলো না ঠিক আছে আবার একটা বল আসছে তুমি চালাচ্ছ ছয় বা চার তোমার দরকার কিছু না কিছু হয়ে যাবে তো এই প্রত্যেকটা এরকম এক্সাম বা প্রত্যেকটা এটাকে অপরচুনিটি হিসেবে ধরতে হবে আমাদেরকে হ্যাঁ আমি যদি ডিমোটিভেট হই ডেফিনেটলি হওয়া যেতে পারে বাট আমাদেরকে এটা বাস্তবে ফিরে আসতে হবে আজকে কেউ না কেউ সেখানে সিলেক্টেড নিয়ে চলে যাবে এই যে ডাব্লিউ বিপিএসসির যে নয় সালে হলো তারপর উনিশ সালে যেটা ছিল ক্লার্কশিপ ক্লার্কশিপও হয়ে গেল এই যে আমাদের নিজেদের ডাল্টন স্যারও ক্লার্কশিপে জব পেয়ে গেল এর আগে তোমাদের হিস্ট্রি পড়াও তোমাদের ছিল নাজিবুল স্যার তিনিও ক্লার্কশিপে পেয়ে গেলেন বুঝতে পেরেছ তো এটা পসিবেল যে অল্প হোক বা বেশি হ্যাঁ বেশি ভ্যাকেন্সি হলে সুবিধা হয় এটা আমরাও জানি বা আমরা থেকে শুরু করে টিচার ইনস্টিটিউট লার্নার্স সবার মধ্যে একটা আলাদা জোশ থাকে যে সুযোগটা বেশি হ্যাঁ এখানে হয়তো সেটা একটু কমে গেল কিন্তু আমাদেরকে সেটাই স্ট্রিক্ট থাকতে হবে আমি বারবার বলছি আর বহু লক্ষ ছেলে মেয়ে হয়তো ফর্ম ফিল আপ করবে সেটা থেকে সবাই কিন্তু করে না। এটা বাস্তব কথা। এই যে প্রথম প্রথম যখন নোটিশ বেরোয় তোমরা অনলাইন ক্লাসে লাইভে লার্নার দেখলেই বুঝতে পারবে ইনিশিয়ালি কতজন ক্লাস করবে বাট এক মাস চলে যাবে সেইটা ডিক্রিস করতে থাকবে আবার যে অ্যাডমিট দেবে সেটা হুক করে পিক করবে এটা আমরাও জানি দেখো তোমরা সবাই এইটিন প্লাস বড় হয়েছ তো বুঝিয়ে ভালোবেসে যতটা করা যায় আমি করানোর চেষ্টা করলাম অ্যাজ এ গাইড অ্যাজ এ বাট বা তোমাদেরকে করে তো পসিবল না সবাই বড় হয়েছো নিজের ভালোটা বুঝতে হবে নিজের ক্যারিয়ারের জন্য বুঝতে হবে তো স্টাডি প্ল্যানটা বানিয়েও দেওয়ালে আটকে রেখো সেই মতো নিজেকে প্রিপেয়ার্ড রেখো স্টাডি মেটেরিয়াল খুবই জরুরি স্যার আমার কাছে এখন কিছুই নেই আমি কি করবো টেন্থ নাইন টেনের আগেদের যে হিস্ট্রি বই হতো সেটাও উঠাতে পারো কম্পিটিটিভের জন্য আলাদা এখন স্পেসিফিক সব বই পাওয়া যায় জি এর একটা ডাইরেক্ট বই পাওয়া যায় সেটাও নিতে পারো ডাব্লিউ বিসিএস লেভেলের ওকে তো সেখান থেকে জাস্ট জিস্টগুলো তোমাকে পড়লেই হবে বুঝতে পেরেছো বা তুমি আলাদা আলাদা বইও নিতে পারো যেমন হিস্ট্রির বই হয় নাইন টেনের জিওগ্রাফি বই হয় বা এখন তুমি চাইলে কম্পিটিটিভ এক্সামের জন্য তোমার চিন্তার কোনো কারণ নেই সব বই ভালো সব বই কন্টেন্ট মোটামুটি একই রকম ভাষাগত একটু পাশোপাশ যে কোনো বুক স্টলে যাও গিয়ে বলো ভালো জিএস বই দিন তুমি তো একটা ডাব্লিউ বিসিএস লেভেলের বই কিনে নিতে পারো এনাফ ফর পিএসসি ফুড এসআই ডাবলিউ বিপি এনাআ ভেরি গুড ওকে তো এটা মাথায় রাখতে হবে সর্বদাই চেষ্টা করবে নিজের মতো খাতায় নোট বানিয়ে নেওয়া তাই বলে সুন্দর করে টাইপ করে করে ওরকম করার দরকার নেই ওতে টাইমটা ওয়েস্ট হবে নিজের বোঝার মতো হলেই হবে তাহলে তোমার মাথায় গেঁথে থাকবে বেনলি ওকে আর প্র্যাকটিস কোয়েশেন্স অ্যান্ড মক টেস্ট এইটা জরুরি এটাতে আমরা আসবো তবে অবশ্যই আমি এই সিলেবাসটা ভালো করে বুঝে নিয়ে আগে যতক্ষণ না এই বেসিকটা আমি ক্লিয়ার করব এমসিকিউ তে জাম করা আমার মনে হয় না খুব একটা ভালো পদক্ষেপ হবে প্র্যাকটিস क्वेश्चंस এন্ড মক টেস্ট ভেরি ভেরি এসেনশিয়াল যেমন নুন নুন ছাড়া যেমন তরকারিতে টেস্ট আসে না কিন্তু সেই নুন দেয়া আর যেটা রান্না করে ভালো বলতে পারবে নির্দিষ্ট টাইমিং আছে তো এটারও একটা টাইমিং আছে নুন তোমার যেমন দরকার তরকারি রান্না করতে গেলে তো তোমার এই প্রিপারেশন এই প্র্যাকটিস এন্ড মক টেস্ট সেটা কমই ওটা ছাড়া তোমার চলবে না এটা দরকার কিন্তু তার আগে আগে তো একটু গোড়াই পড়ে আসি আমরা মাধ্যমিকেরটা একটু মাধ্যমিকের কথা মনে করো তো উচ্চ কথা মনে করো টেস্ট পেপার কখন বছর ধরে বই পড়েছি মাধ্যমিকের আগে টেস্ট টেস্ট পেপার পেপার বেরিয়েছে নিয়েছি প্র্যাকটিস করেছি আর যেটা আটকেছে একটা একটা করে সেট ধরেছি যেটা আটকেছে আবার বই খুলে পড়েছি এইভাবেই তো আমরা গোটা বইয়ের রিভিশনটা শেষ এক দু মাসে করেছি তাই না তো আমাদেরকেও সেভাবে ভাবতে হবে বুঝাতে পারলাম এবারে আন একাডেমিতে আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছিল এই ব্যাচটা আমাদের স্টার্ট হয়েছিল পাঁচ জুন থেকে এই ব্যাচের বর্তমান আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমি চেক করে নিয়েছিলাম এখানে প্রাইস দেখাবে এক হাজার বাহান্ন টাকা আলামি আমিন অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট পেয়ে যাওয়া যাবে এটার অরিজিনাল দাম ছিল থ্রি থাউজেন্ড বাট এখন এটা মাত্র ওয়ান থাউজেন্ডের মধ্যেই পাওয়া যাচ্ছে আমার কাছে এখন এইট ফর্টি টু শোকো চারশো বিয়াল্লিশ টাকা মাত্র পাঁচ জুন থেকে স্টার্ট হয়েছিল যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড দেখতে পারবে ওকে সো ব্যাচ তোমাকে একটা আলটিমেট গাইড দিতে পারে বুঝতে পেরেছো তো নিঃসন্দেহে আন একাডেমি লার্নার অ্যাপ ইনস্টল করো ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম গোল সিলেক্ট করো পরে লিংক থেকে এই ব্যাচটা নিয়ে নিতে পারো নিঃসন্দেহে তোমাদের জন্য বেটার একটা ব্যাচ আমি আশ্বস্ত করতে পারি এর পাশাপাশি টেলিগ্রামে জয়েন থাকো দ্য অফ সলিউশন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের চ্যানেলেও ফ্রি ক্লাস হয় বাট ফ্রিতে এই যে প্র্যাকটিস বা যেটা এমনি ওভারঅল চলে তেমনই হয় বাট ইন ডেপথ নলেজের জন্য আমি ডেফিনেটলি যে কোনো একটা ব্যাচের রিকমেন্ড করবো তবে কোনো ব্যাচই তোমাকে সফলতা এনে দিতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জায়গায় স্ট্রিক্ট হবে যে না আমি ভালো করে পড়বো এই মানসিকতাটা জন্মাতে হবে তো থ্যাংক ইউ বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা বেশ বড় হয়ে গেল নোটিশ এসে গিয়েছিল সবাই জেনেছিলে বাট আমি আমার পক্ষ থেকে যতটা ভালোবেসে সুন্দর করে বোঝানো যায় সেই চেষ্টাই করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগেই থাকলে একটা লাইক করে দিও আর অবশ্যই টি এস এ কানেক্টেড থাকো বিভিন্ন ক্লাস এবং তার নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রেডি টু ফাইড ইট জয়েন অন একাডেমি